হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিটে, যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা। তো চলুন, এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক। বন্ধুরা, ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলা চ্যানেল, বাঙালি চ্যানেল, অল অ্যাবাউট প্রফিট, আপনাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে, তাই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু ভিডিও বানাবার মোটিভেশনটাকে অনেকটা বাড়িয়ে দেয়। তো চলুন, এই ভিডিওতে আপনারা আপনাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। ইন্টারভিউ রিলেটেড আপনাদের মনে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন আজ নিয়ে এসেছি এবং তার যথাযথ এবং নির্ভুল উত্তর নিয়ে এসেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ইন্টারভিউতে উপস্থিত থাকলেই কত পাওয়া যায়? বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটা জানার আগে আপনাদেরকে একটা জিনিস ইনফর্ম করে দিতে চাইছি। আপনারা যদি পেটিএম ক্যাশ জিততে চাইছেন, আপনারা যদি রেগুলার আপডেটেড থাকতে চাইছেন, অবশ্যই কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশনে চলে যাবেন। সেখানে দেওয়া আছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, একটা নয় দুটো লিঙ্ক দেওয়া থাকবে, কারণ প্রথম গ্রুপটা আমাদের প্রায় ফুল হয়ে গেছে। তো নেক্সট লিঙ্কটাই ক্লিক করে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করে যাবেন। সেই গ্রুপে কিন্তু অনলাইন টেস্ট নেওয়া হয়, যে টেস্ট দিয়ে কিন্তু আপনারা অনেক সহজেই 100 টাকা পর্যন্ত কিন্তু পেটিএম ক্যাশ জিতে যেতে পারবেন। তো অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাবেন। এরপর চলে আসি উত্তরে। তাহলে আপনারা যদি ইন্টারভিউতে উপস্থিত হন তাহলে কত নম্বর পাবেন, এই নিয়ে অনেক পরীক্ষার্থীর প্রশ্ন রয়েছে। তো আপনাদেরকে প্রথমেই বলে রাখি, এইরকম কোনো বিধিনিষেধ নেই বা এইরকম কোনো কথা নেই যে আপনি ইন্টারভিউতে উপস্থিত থাকলে আপনাকে এত নম্বর দেওয়া হবে। তো আপনাদেরকে প্রথমেই বলে রাখি, মোটামুটি 3-4 নম্বর কিন্তু আপনারা ইন্টারভিউতে উপস্থিত থাকলে পেয়ে যান, কিন্তু সেই নাম্বারটা পেতে গেলে কিন্তু আপনাদেরকে কিছু কথা মনে রাখতে হবে। অবশ্যই ড্রেস কোড আপনারা মেনটেন করবেন, এই নয় যে 3-4 নম্বর আপনারা গেলেই পেয়ে যাবেন। তেরে নাম ছাট করবেন, চুলে লাল রং করবেন, রঙিন জামা প্যান্ট পরবেন, এবং সেখানে গিয়ে মুখ থেকে কথাই বার হবে না আর আপনারা 3-4 নম্বর পেয়ে যাবেন সেটাও কিন্তু নয়। আপনারা অবশ্যই ড্রেস কোড মেনটেন করবেন এবং সেখানে গিয়ে ভালোভাবে নিজেকে উপস্থাপন করবেন এবং ভালো একটা ইমপ্রেশন তৈরি করবেন, আপনারা অবশ্যই কিন্তু 4 নম্বর পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আরামে 4 নম্বর পাওয়া যায় কোনো প্রশ্নের উত্তর না দিয়েই। তো আশা করছি সেকেন্ড প্রশ্নটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। সেকেন্ড প্রশ্ন রয়েছিল, একটা উত্তর না দিতে পারলে কী হবে? তো আপনাদেরকে একটা ইনসিডেন্ট বলি। আমার একটা বন্ধু আছে যে হিস্ট্রি অনার্স করেছে এবং 2018 রিক্রুটমেন্টে কিন্তু সে চাকরিটা পেয়ে গেছে। সে গিয়েছিল ইন্টারভিউ দিতে, তাকে প্রায় 7-8 খানা হিস্ট্রি রিলেটেড কোয়েশ্চেন করা হয়েছিল, সে কিন্তু একটা প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারেনি। সে জানেন ইন্টারভিউতে কত পেয়েছিল? প্রায় 7। হ্যাঁ বন্ধুরা, একটা প্রশ্নেরও উত্তর না দিয়ে 7-8 স্কোরও করা যায়। অবশ্যই কিন্তু আপনাকে সেই সিচুয়েশানটা স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, আপনার পার্সোনালিটি টেস্ট সেখানে ভালোভাবে হবে। আপনি যদি সেই সিচুয়েশানে ঘাবড়ে যান তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে। তাই বলছি, বি কনফিডেন্ট, ইন্টারভিউ দিতে যাবেন পুরো কনফিডেন্স সহকারে যাবেন, পুরো কনফিডেন্স নিয়ে যাবেন। কোনো উত্তর না পারলেও কনফিডেন্স হারাবেন না, তারা বিভিন্নভাবে চেষ্টা করবে আপনার কনফিডেন্স লো করার, কিন্তু কনফিডেন্স লো করবেন না, কনফিডেন্ট থাকবেন এবং কনফিডেন্টলি উত্তর দেবেন। আর যেটা পারবেন না সেটা ডাইরেক্ট বলবেন, স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। কোনো প্রশ্নের উত্তর না দিয়েও কিন্তু তাহলে অতি সহজে 5-8 স্কোর করে নিতে পারবেন। এরপর আপনাদের মনে প্রশ্ন জাগছে, ইন্টারভিউতে পাস মার্ক কত, কতজনেই বা ফেল করে? তো আপনাদেরকে প্রথমেই বলে রাখি, ইন্টারভিউয়াররা কাউকে ফেল করায় না, কারণ তারাও জানে যে একটা স্টুডেন্ট, একটা পরীক্ষার্থী অনেক স্টেপ পার হয়ে এই ইন্টারভিউ চেয়ারে বসে আছে আজ, তাই তারাও কিন্তু কাউকে ফেল করায় না। মোটামুটিভাবে যারাই ইন্টারভিউ দিতে যায় ইন্টারভিউতে সকলেই পাস হয়ে যায়। আপনারা একটা কথা মনে রাখবেন, অযথায় ইন্টারভিউদের সঙ্গে কিন্তু তর্কে জড়িয়ে যাবেন না বা কোনো মিথ্যে কথা বলতে যাবেন না। অনেকেই নিজের এডুকেশন কোয়ালিফিকেশানটা শো করে না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালোভাবে ঘর থেকে প্রিপেয়ার্ড হয়ে যাবেন যে কী বলবেন কী বলবেন না। তারা যদি ধরে নেয় আপনি কিছু লুকোচ্ছেন তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তো আপনাদেরকে বারবার বলছি, যারা নিজেদের হায়ার কোয়ালিফিকেশানটা হাইড করতে চান তারা অবশ্যই কিন্তু ঘর থেকে ভীষণভাবে প্রিপেয়ার্ড হয়ে যাবেন আপনারা কী বলবেন কী বলবেন না সেই নিয়ে, কারণ যারা ইন্টারভিউ নিচ্ছে আপনাদের তারা কিন্তু যথেষ্ট কোয়ালিফাইড। তারা অবশ্যই যখন তখন আপনার কথার মাধ্যমে বুঝে নিতে পারে যে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান কতটা,
তাই বলছি আপনারা চেষ্টা করবেন, আপনারা ঘরে বারবার প্র্যাকটিস করবেন কি বলবেন কি না, এবং যেটা বলবেন সেটা বারবার রিপিট করবেন এবং মুখস্থের মতন করে নেবেন একেবারে। তো আপনারা যারা ভাবছেন এডুকেশন কোয়ালিফিকেশান নুকবেন, তারা কিন্তু খুব ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে যাবেন। ইন্টারভিউর পাসমার্ক নিয়ে কোথাও কোনো উল্লেখ করা নেই, তাহলে ইন্টারভিউর পাসমার্ক নিয়ে ভাবার কোনো কারণ নেই। আপনারা ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেন এবং ইন্টারভিউ জমিয়ে ভালোভাবে দেন। আশা করছি সকলেই ভালোভাবে ইন্টারভিউ দেবে। এবং আরেকটা কথা বলে রাখছি, আপনারা যদি ইন্টারভিউ টিপস অ্যান্ড ট্রিক্স জানতে চান, আপনি কীভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবেন, তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি নেক্সট ভিডিওটা বানাবো। তাহলে ইন্টারভিউর প্রিপারেশন নিলে কীভাবে আপনারা ইন্টারভিউর প্রিপারেশন নিলে 12+ স্কোর করা যেতে পারে। আমার অনেক বন্ধু 12+ স্কোর করেছে, তাদের নিয়ে সমস্ত কথাই কিন্তু আপনাদেরকে জানাবো, কীভাবে তারা 12+ স্কোর করলো, কী কী প্রিপারেশন নিয়েছিল, কী কী প্রিপারেশন নেয়নি। তো আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটিকে লাইক করে দেবেন। ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড জয় হিন্দ।